এদিকে গত বছর শুরু থেকে উধাও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। তবে নতুন বছর চলে এলেও এতদিনেও খোঁজ মেলেননি এই নায়িকার। এছাড়া এ সময়ের মধ্যে কারোর সঙ্গে যোগাযোগ করেনি পপি। পরিবার, বন্ধু, সহকর্মী, শিল্পী সমিতি কেউ তার খোঁজ খবর জানেন না। এরই মধ্যে নানা গুঞ্জন ছড়িয়েছে এই নায়িকাকে নিয়ে, কিন্তু সেসব গুঞ্জনের বিপরীতে পপির বক্তব্য মেলেনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন পপি। সর্বশেষ 2020 সালে 23 ডিসেম্বর একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, স্বপ্ন দেখতে দেখতে তুমি এসে হাজির, অন্ধকারে ভালোবাসার ঝলকানি। এরপর আর ফেসবুকে পাওয়া যায়নি তাকে। তবে এতটা সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাকে নিয়ে উদ্বেগ বাড়ছে চলচ্চিত্র পাড়ায়। উদ্বেগ বাড়ছে তার অভিনীত আটকে থাকা ছবিগুলোর পরিচালক প্রযোজকদেরও। এছাড়া পপির খোঁজ জানেন না পরিবারের কেউ। এদিকে গত বছর শুরুতে গুঞ্জন ওঠে পপি বিয়ে করে সংসারী হয়েছেন। আর গত বছর অক্টোবরে এই নায়িকা মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে শোবিজ পাড়ায়। 28 অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে নাকি পুত্র সন্তান জন্ম দিয়েছেন পপি। 5ই নভেম্বর ছিল তার নির্ধারিত তারিখ, কিন্তু সময়ের আগেই নাকি সন্তান জন্ম দিয়েছেন তিনি। যদিও গুঞ্জনের সত্যতা জানা যায়নি। বারবার যোগাযোগ করা হয় পপির ব্যক্তিগত নম্বরে, কিন্তু বরাবরের মতো নম্বরটি বন্ধ পাওয়া গেছে। এর আগেও ক্যারিয়ারে একাধিকবার গুঞ্জনের মুখে পড়েছিলেন পপি। শুরুর দিকে নায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল তার। শাকিল ও পপির জুটি জনপ্রিয়তার সূত্র ধরে এই গুঞ্জন ছড়িয়েছিল বলে ধারণা ফিল্ম পাড়া অনেকের। তারপর বিয়ে করে সংসারী হয়েছেন শাকিল খান। এছাড়া বছর খানেক আগে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল পপির। 2 বছর প্রেম করে 2017 সালে 17ই ফেব্রুয়ারি বিয়ে করেন জায়েদ ও পপি, এমন কথাও শোনা গিয়েছিল সেই সময়। যদিও বিষয়টি এড়িয়ে দিয়েছিলেন জায়েদ খান। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকার্থে অনেক সময় জনপ্রিয় নায়ক, নায়িকা, শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।